আল্লাহর নামে সুর তুলে যাই হই যে মাতোয়ারা কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা আমরা সেরাদের সেরা বিয়ার বিশেরাদের সেরা আমরা সেরাদের সেরা বিয়ার বিশেরাদের সেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খোশ আমদেদ আহলান ওয়া সাহলান মাহে রমজান পবিত্র মাহে রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2023 সিজন টু এ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা তিনটি সেগমেন্টে বিভক্ত করে এই আয়োজন শুরু করছি ইনশাআল্লাহ প্রথমেই রয়েছে হেফজুল কোরআন হামদ নাত এবং ইসলামিক কুইজ এবং ইসলামিক জ্ঞান আলোকিত এ মঞ্চে পারফর্ম করবার জন্য সারা দেশব্যাপী অডিশনের মাধ্যমে বাছাই করে আজকে অংশগ্রহণ করে তাদের নিজস্ব প্রতিভা বিকাশ করবেন আজকে শুরু করছি সেই প্রতিযোগিতা প্রিয় দর্শক শ্রোতা আলোকিত মঞ্চে উপস্থাপনার জন্য রয়েছেন জনপ্রিয় উপস্থাপক জনাব মাওলানা মোহাম্মদ মুস্তাফিজ রহমানি মঞ্চে আসছেন মুস্তাফিজ রহমানি প্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন দেশের সর্ববৃহৎ মেগা ইসলামিক রিয়েলিটি শো বিআরবি সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2023 সিজন টু এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর্ড বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড কো স্পন্সর MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর্শক আজকের এই হিফজুল কোরআন সেগমেন্টে আমাদের তিনজন প্রতিযোগী বন্ধু প্রতিযোগিতা করবে বিচার কার্য পরিচালনার জন্য যারা স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়েছেন আমাদেরকে ধন্য করেছেন আলোকিত এ মঞ্চকে আরও আলোকিত করেছেন প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন কারিয়ে কোরআন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কেরাতের ওপরে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত মোহতারাম কারি শেখ ইউসুফ সাকিম আল আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খ্যাতিমান মুফাসসির কোরআন এবং কারি মোহতারাম শেখ সাইদুল ইসলাম আসাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমাম খতিব এবং কারি কোরআন মোহতারাম মোহাম্মদ আজিজুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অতিথি বিচারক প্যানেলে আজকে উপস্থিত রয়েছেন বিশ্বসেরা হাফেজ গড়ার সফল কারিগর নুরানি নাজেরা ও হিফস মাদ্রাসা সিলেবাসের লেখক ওস্তাদ শেখ নেসার আহমদ আন্নাসিরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলমানার মডেল মাদ্রাসা ঢাকা এর সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মুফতি মাওলানা হেমায়েতউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল সেগমেন্টে প্রতিযোগী বন্ধুরা এখন আসবেন একে একে পারফর্ম করবেন প্রথমেই আমি ডেকে নিচ্ছি চাঁদপুরের বন্ধু হাফেজ আশরাফুল ইসলামকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين
بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون ومن أظلم ممن افترى صدق الله العظيم قاري يوسف سقيم الازهري আপনার কাছে তার ব্যাপারে তার তেলাওয়াতের ব্যাপারে মূল্যায়ন জানতে যাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে তোমার তেলাওয়াত অনেক মধুর ছিল আরো এগিয়ে যাও এই দোয়া রইল এ পর্যায়ে আমি চলে যাচ্ছি অতিথি বিচারক প্যানেলে ওস্তাদ শেখ নেসার আহমদ আন-নাসিরি চাঁদপুর বন্ধু অনেক দূর থেকে এসে অনেক সুন্দর তেলাওয়াত শুনিয়েছে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার জন্য দোয়া রইল বিআরবি সেরাদের সেরা এর সম্মানিত পরিচালক এবং ন্যাশনাল মিডিয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান এইচ এম বরকতুল্লাহ সাহেবের কাছে তার ব্যাপারে মূল্যায়ন জানার জন্য অত্যন্ত চমৎকার এবং সুরুলিত কণ্ঠের তেলাওয়াত আমরা এই রমজানুল মুবারকের ইফতারের পূর্ব মুহূর্তে শুনলাম তোমার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আশরাফুল ইসলাম বন্ধু তুমি তোমার আসন গ্রহণ করো ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে পারফর্ম করার জন্য আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু কিশোরগঞ্জ থেকে আগত নূর মোহাম্মদকে ডেকে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ألا له الخلق والأمر تبارك الله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إن قال سقناه لبلد
حسبك. صدق الله العظيم. ما شاء الله قاري سيد الإسلام أسعدر كتش تمار تلاوات شوني آمي أبيبتو أبيبتو تمار جنو دعا كوري তুমি অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুফতি হেমায়েতউদ্দিন নূর মোহাম্মদ চমৎকার তেলাওয়াত করেছে ধন্যবাদ স্যার আপনাকে এ পর্যায়ে আমি চলে যাচ্ছি ন্যাশনাল মিডিয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান এবং পরিচালক বিআরবি সেরাদের সেরার মোহতারাম এইচ এম বরকতুল্লাহ সাহেবের কাছে অত্যন্ত সুন্দর এবং সুরলিত কণ্ঠ তোমার তোমার জন্য শুভকামনা করছি যাতে তুমি সামনে এগিয়ে যাও নূর মোহাম্মদ দেখা হবে আবার ইনশাআল্লাহ তাআলা তুমি তোমার আসন গ্রহণ করো এই মুহূর্তে আলোকিত মঞ্চে তৃতীয় প্রতিযোগী বন্ধু আসবেন এবং তেলাওয়াত করবেন ডেকে নিচ্ছি সিলেট থেকে আগত ইমদাদুল্লাহ মুহাজিরিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا وعملوا الصالحات وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون حسبك صدق الله মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মুহতারাম মোহাম্মদ আজিজুল হক সাহেবের কাছে মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত হয়েছে তবে একটু খেয়াল করতে হবে এবং এই খেয়ালগুলো যদি করতে পারে তাহলে ইনশাআল্লাহ সামনে আরও ভালো করতে পারবে অতিথি বিচারক প্যানেলে উস্তাদ শেখ নেসার আহমদ আন-নাসিরি তো তোমার জন্য পরামর্শ হল তুমি যখন পড়তেছিলে সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন এটাকে আরো স্পষ্ট করে পড়তে হবে দোয়া করি তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ বিআরবি সেরাদের সেরা এর সম্মানিত পরিচালক মুহতারাম এইচ এম বরকতুল্লাহ সাহেবের কাছে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক ধন্যবাদ বন্ধু ইমদাদুল্লাহ মুহাজিরি দেখা হবে ইনশাআল্লাহ তাআলা একে একে তিনজন প্রতিযোগী বন্ধুর পারফরমেন্স আজকে আমরা দেখলাম আমি এই মুহূর্তে হিফজুল কোরআনের এই সেগমেন্ট থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে নতুন চমক নতুন আকর্ষণ থাকছে আশা করছি সঙ্গেই থাকবেন কোরআনের গানে
পাবো সবার সেরা।